136 নম্বর এস.এন ব্যানার্জি রোডে 1915 সালে জে.এফ মাডান তৈরি করেন মাডান থিয়েটার্স বা প্যালেস অফ ভ্যারাইটিস। পরে 1940-এ ভ্যারাইটি হল পরিবর্তিত হয় সিনেমা হলে, নাম রাখা হয় এলিট। এরপর 1955-এ মার্কিন ফিল্ম কোম্পানি 20th Century Fox কলকাতার বোন অ্যান্ড শেফার্ডের সাথে এই হলের মাল। এরপরে আসে অভিশপ্ত 90-এর দশক, শুরু হয় পাইরেটেড ক্যাসেটের ব্যবসা, তার সাথে পাল্লা দেয় বাংলা ছায়াছবির পড়তি বাজার। এসবের খেলা সামলে শেষমেশ 2019-এ তালা পড়ে যায় হলের গেটে। চিরকালের মতো শেষ হয়ে যায় আরেকটি ঐতিহাসিক অধ্যায়।